আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো তারিখ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্মজা গল্পের আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকে থাকছে গল্পটির 25তম পর্ব। চলো পড়া শুরু করি। হাওড়ে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ে উথাল পাতাল, আবার কখনো মৃদু বাতাসে জলের উপর চাঁদের প্রতিচ্ছবির খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওড়ের দিকে যেতে থাকেন। অরুণার ঘোমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজা খেয়াল করেনি। হেমন্তা খেয়াল করেন পদ্মজার চুল হাওড়ের জলে ডুবে আছে। তিনি মৃদুস্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামলে নিল, খোপা করে ঘোমটা টেনে নিয়ে বলল, কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মজা ডাকল, আম্মা। হেমলতা অশ্রু ভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা গল্প শুনবি? পূর্ণা গল্প বলতে পাগল, সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকম হয়ে বলল, শুনব। কষ্টের গল্প, কিন্তু গল্প হলেই হলো। হেমলতা হাসেন, পদ্মজা নড়ে চড়ে বসে, সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দুহাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন, এরপর একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসেন, পিছন ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ ঘোমড়া করে না বলতে যাচ্ছিল, পদ্মজা এক হাতে খপ করে ধরে আটকে দিল। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছা বলো। হেমলতা বড় করে দব নিয়ে বলা শুরু করলেন, আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী, মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন, নানা সানন্দে রাজি হয়ে যান। রাজি হবেনই না কেন, স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়? আম্মা আব্বার বিয়ের বছর দেড়েক হতেই হানিয়াপার আগমন, আর 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে, পদ্মজা বলল ফুলকিত হয়ে। হেমলতা ম্লান হাসেন, বলেন, শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাক কুচকেছিলেন। আমার বয়স যখন 3 মাস, আমার আগের স্বামী আমাকে ফিরিয়ে নিতে আসে। আব্বার তখন আর্থিক সমস্যা বেশি ছিল, দিনে 2 বেলা খাওয়া সম্ভব ছিল না। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু চলে আসেন আমাদের কাছে, আবার আমার দায়িত্ব নেন। হুট করে আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে, গৃহস্থিতে রহমত ঝরে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসেন বিধ্বস্ত অবস্থা, ফর্সামুখ মারের ছোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেনি, 2 বছরের এক ছেলে নিয়ে ফিরেন। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথম মানেননি, আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আমার ছেলের নাম বিনোদ ছিল, আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না, আব্বার চোখের মণি ছিলাম। আব্বার আড়ালে আম্মার ধারা নির্যাতিত হতে থাকি। 6 বছর হতে স্কুলে ভর্তি করে দেন আব্বা, হানিয়াপা তখন স্কুলে পড়ে। আমি থামলে কেন আম্মা, বলল পদ্মজা অধৈর্য হয়ে। হেমলতা ভ্রুকুটি করে বলেন, আর বলতে ইচ্ছে হচ্ছে না আম্মার ব্যাপারে, আম্মা অনুতপ্ত, এখন আফসোস করেন, কাঁদেন, বলতে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীর কাঁটা দিচ্ছে, চাঁদটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধ্যানে বইটা নিয়ে জল ঠেলে দিচ্ছেন, দূরে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করেন,
ম্যাট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না, আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি, আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম, সবাই হা করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য, সবসময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম, কারো সাথে মিশতাম না, ভয় পেতাম খুব, ভীষণ ভীত ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর, চোখের মণি ছিল ভোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেছে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি, ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ, চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল দুই ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকে বিয়ে করতাম। পূর্ণা পদ্মজা, খারাপ লাগছে শুনতে? না আম্মা, একস্বরে বলল দুজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন অলন্দপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে। কলেজ ছুটির পথে হানিয়াপার চিঠি পাই, পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবে মাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার পাশের নৌকায় সুজন নামে এক ছেলে ছিল, আব্বার নৌকা থেকে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের উপর পড়ে, সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায়, তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকে আব্বা কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশু ভাই সব শুনে আমার কান্না দেখে বলেন, বিকেলের ট্রেনে অলন্দপুর নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম, একবার শুধু অলন্দপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই ঘটনার, আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতে শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বুঝেননি, তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন, হাতে নাতে ধরার মতো অবস্থা ছিল। অবস্থা বেগতিক দেখে ভড়কে যাই, কিছু বলতে পারিনি। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বুঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল, যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরও খেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার, মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে, রক্ত আসে গল গল করে। আমার তখন হুঁশ আসে, আমাকে বাঁচাতে আসছে, পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা, কি যে বিশ্রী রূপ হয়েছিল। আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি, আব্বা শুনেনি, আমার দিকে হা করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইয়াকে অনেক মারধর করে, সেদিন রাতে আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে, দূর দূরান্তের মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছি, একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবি। হাত বাঁধা ছিল, নাক দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসতো সেই বিশ্রী গালি দিয়ে যেত, কেউ কেউ লাথি দিয়েছে। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন অলন্দপুরের মাতব্বর ছিলেন, ওনার গোয়াল ঘরে বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়ে, ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দেই, কিন্তু পারিনি, শরীরে একটু শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাইরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে, মাটিতে পড়তে হাতের বাহু ছিঁড়ে গল গল রক্তের ধারা নামে। এই যে আমার বাহুর দাগটা, এটা সেদিনই হয়েছে।
হেমলতা মেয়েদের ডাক্তার দেখানোর জন্য ঘুরে তাকান। দেখেন তার দুই মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণি জ্বরের মতো দুই মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন, চিৎকার করে ওঠেন, আরে! কথা শেষ করতে পারেননি। তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে দুই মেয়ে, জড়িয়ে ধরে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। দুই মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এখনই দম বেরিয়ে যাবে। থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন, কিছুতেই কিছু হয় না। তারা কেঁদে চলেছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলেন, নৌকা ঘুরাও, এদের আর কিছু বলবো না, আর ঘুরবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আর কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, আমাদের এক ঘরে করে দেয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না, দেখলেই এটা ওটা ছুড়ে দিত। বলা হয়নি, সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল। আমার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখাতে গিয়েছিল। হানি আপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে, তখন হিমেল আম্মার পেটে, 7 মাস চলে। আমার উপর আম্মার মার প্রতিদিনই চলতে থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো, হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর দূর করে। হানি আপার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না, বিপদে আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে, কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল। সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর দুয়েকের মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয় আল্লাহর রহমতে, হাঁটাচলা করতে পারেন। আগের মতো সব কিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানি আপার বিয়ে ঠিক হলো। বনেদিগড় থেকে প্রস্তাব আসে, শর্ত 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়ে হানি আপার বিয়ে দিলেন। সব কিছু স্বাভাবিক হয়, যদিও মাঝে মাঝে অনেকে কথা শুনিয়েছে, এক সময় আমার বিয়ের প্রস্তাব আসে, তোদের আব্বার সাথে আমার বিয়ে হয়। কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বলেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নত হন। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার উপর কিছু নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে, ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছেন, তাই রাগ মেটাতো আমার উপর। আচ্ছা, বাদ সেসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়, যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। অলন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়, শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর দুই চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে, চারিদিকে অত্যাচার জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে, মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এ খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল, তিনি শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই, অলন্দপুরের ক্যাম্প পুড়িয়ে দেই। এরপর চলে যাই আরেক এলাকায়, হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে, বন্দিগড়ে কারাগারে। স্বচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার, কী বর্বরতা তাদের! রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনও আছে। আরও কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগে আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দুইজনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরও অনেকেই ছিল। সেই হাসপাতালে ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো, 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলি,
তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অনন্তপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে, কিন্তু আশঙ্কাই ঠিক হলো, অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি, 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে, আমার মন খুব চাইত রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হলো, কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজা, এজন্য এত সুন্দর আর এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করল, আল্লাহ চাইলে সব পারে, কেউ বিশ্বাস করল না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকে আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে তেড়ে যাই। এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন অলন্তপুরে, গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছিল, বদরুদ্দিন নাম। বদরুদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি, হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে, একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভিতরে ভিতরে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাঁপ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে, কিছুক্ষণের মধ্যে বজরের আজান পড়বে। পদ্মজা পূর্ণা স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার 2টি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে। কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনের কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘুরাতে বলেন, বর্ষের নৌকা ঘুরায়, বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ, নৌকা চলছে ঢেউয়ের তালে তালে, আগের উত্তেজনাটা আর কাজ করছে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়, চারজন ছকিতে সেদিকে তাকায়। ট্রলারে একজন লোক, আরেকজন ট্রলারের ভিতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আচ্ছা আলো সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণের ফিলে চমকে উঠল। মানুষ মরার মতো সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পরপরে এই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে। মহেশ চেঁচিয়ে ওঠেন, কে রে? লোক দুটি তাকায় বোধ হয়, এরপর দ্রুত ট্রলারের ভিতরে চলে যায়। মহেশ বইটা দ্রুত চালিয়েও ধরতে পারল না, ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মোর্শেদের নৌকাটি পৌঁছতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমন্ত আকস্মিক ঘটনায় চমকে যান, আতঙ্ক নিয়ে ডাকেন, পদ্ম? পদ্মজার দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে ওঠে, হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ তুলে হেমন্তকে বলল, আম্মা আমি ঠিক ভেবেছি, এটা লাশ। পূর্ণা লাশ শুনেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রিরে নদীর জলে ভেসে আছে দু হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে। এই ছিল আজকের পর্ব। তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।